नमस्कार बंधुरा, चैताली हेसेले आपनादेर सकलके स्वागत। आज आमि रान्ना नय एकटा अन्य स्वादेर भिडियो निये आपनादेर सामने हाजिर होयेछि। बोलते पारेन आमार छोटो मेयेर एकटा छोट्ट आबदार पूरणेर प्रचेष्टा करेछि मात्र। आमार बाड़ीर नतून अतिथि जन्माष्टमीर ठीक दुदिन आगे आगमन होयेछे, तार संगे परिचय करानोर जन्यई आमार छोटो मेये बायना करेछिलो, आर तार आबदार मेटानोर जन्यई এই ভিডিওটা আমি বানিয়েছি। দেখে নিন এই ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর এই ভিডিও চলাকালীন আমি একটা প্রশ্ন রাখছি, শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা অবশ্যই দেখবেন, আর ক্লু এই ভিডিওর মধ্যেই কিন্তু আছে। আমি আমার বাড়ির কিছু ইন্টারেস্টিং মেম্বারদের ভিডিও নিয়ে অবশ্যই তাড়াতাড়ি আসছি আপনাদের সামনে। আমি প্রশ্ন রাখছি এটাই যে ওই ইন্টারেস্টিং মেম্বারগুলো আমাদের বাড়ির কারা, অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের উত্তরের আশায় রইলাম। নমস্কার বন্ধুরা, আমরা নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং বাড়িতে আছেন। আজকে একটা অন্যতম ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের বাড়ির মানে সবচেয়ে ছোটো অতিথি হচ্ছে গবলু সোনা এসছে, এবং অনেকেই তাকে চেনেন, এবং আমার আপনার সবার প্রিয় হচ্ছে গবলু সোনা, এবং গবলু সোনা সবার ভালো করে, এবং ও খুব মিষ্টি, খুব মিষ্টি, আমাদের বাড়িতে খুবই আদরে ও আছে, এবং মানে কি বলবো, খুব ভালো। আর আমাদের বাড়ির সবার থেকে ছোটো অতিথি হচ্ছে ও, ঠিক আছে। তো এবার ও এখন ঘুমোচ্ছে, ওকে এখন দেখাতে পারবো না, মাই বললো যে ওকে না দেখাতে। তো আজকে আমি ওর যেই জামাগুলো কেনা হয়েছে সেই জামাগুলোরই একটা ভিডিও করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর একটা কথা বলছি, আমার মায়ের নতুন ইউটিউব চ্যানেল চৈতালির হেসেল, CHAI TALIR চৈতালির হেসেল, HESEL। স্পেলিংটা কেন বলে দিলাম, কারণ অনেকজনই অসুবিধা হচ্ছে, এখানে অনেকজনই মানে দেখতে অসুবিধা হচ্ছে চৈতালির হেসেল বানানটা, ওই জন্য স্পেলিংটা বলে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না, এবং যদি ভালো লাগে সেটাই বলছে, যদি না ভালো লাগে অবশ্যই মায়ের পাশে থাকবেন, কারণ মা অনেক কষ্ট করে ভিডিওটা করছে, এবং মানে মা তো অবশ্যই, মায়ের হাতে রান্না তো মানে কি বলবো, প্রচুর ভালো। তো ভিডিওটা অবশ্যই, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন। তো চলুন এবার গোপুসোনার জামাগুলো সব দেখে নিই, এবং আমি ওকে গপু বলেই ডাকি, প্রথম থেকেই গপু বলে ডাকি, এবং যখন মানে আমাদের বাড়িতে গোপুসোনাকে আনার কথা হয়েছিল তখন আমি বলেইছিলাম যে ওকে আমি গপু বলেই ডাকবো। আর এখানে সবাই গবলু গপু যা ইচ্ছা বলে ডাকে ওকে ভালোবাসা দিয়ে। তো আজকে প্রথমেই আমি ওর জামাগুলো দেখিয়ে দিচ্ছি, তারপর আস্তে আস্তে ওর যেই জিনিসগুলো আছে দেখিয়ে দেবো। তো প্রথমে এইগুলো জামা, তো এই জামাটা খুব সুন্দর একটা জামা, লাল রঙের ওর জামা নেই, ওর পিঙ্ক, হলুদ, ওর সবচেয়ে প্রিয় রঙ হচ্ছে হলুদ, হলুদের ওপরেই ওর জামা আছে। এটা হচ্ছে একটা নীল জামা, এটা লক্ষ্মী পুজোর আগের দিন কিনেছে। তো এই একটা জামা, আর একটা হচ্ছে পিঙ্ক জামা, এটাও যখন প্রথম দিন এসেছিলো তখন ওর বাবা কিনে এসেছিলো প্রথম দিন একদম। এটা পিঙ্ক জামা, খুব সুন্দর এই জামাটা পরলে, এবং প্রতিটা জামা পরলে ওকে খুব ভালো, এই জামাটা বেশি ভালো লাগে। এই জামাটা, এই জামাটাও আমার খুব পছন্দের একটা জামা, আমারই পরতে ইচ্ছে করে খুব এই জামাটা, খুব সুন্দর একটা জামা, মানে এইখানে পুরো ময়ূরের কাজ করা, এইটা হলুদ রঙের। তো আর একটা আছে নীল রঙের, এটা জন্মাষ্টমীর দিন কিনেছে ও, এটাও খুব সুন্দর। আর একটা আছে হচ্ছে একটা, ওটাও নীল, এটা ঘিয়ে কালারের, এটাও হেভি, প্রতিটা জামাই ওর ভালো লাগে, খুব সুন্দর এটা। তো এইগুলো ওর ঘাগড়া, ঠিক আছে, এইগুলোর ঘাগড়া, এই একটা হলুদ, হলুদের সঙ্গে এর উন্না আছে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সবাই। আর এইটা আমি ওকে জন্মদিনের দিন দিয়েছিলাম, মানে এই বাড়ির সবার জন্মদিনে আমি একটা কিছু না কিছু দিই। এইটা তো আরও আছে,
এইটা এইটার সঙ্গে ইউনাটা এই দুটো তো আর একটা এইটাও নতুন কিনেছে এইটা ওই লক্ষ্মী পূজোর আগের দিন এটা ঘাগড়া খুব সুন্দর মানে হালকা ঘাগড়া এটা ওই জন্যই আমি মাকে বললাম যে মা এটা কিনে দাও এটা হালকা ঘাগড়া তো ভালো লাগে পরে এটা হলুদ সব ওর হলুদ পিঙ্ক এই এরম কালারের এইটা এটা একটু লালের ইয়ে আছে পিঙ্ক খুব ভালো এইটাও আর এইটাও খুব ভালো তো এবার ওর পাগড়িগুলো দেখাবো তো এই পাগড়িটা ওর এগুলো পাগড়ি মুকুট নেই ওর খুব কম দিনের জন্যই এসছে এক মাস হলো তো এখনও কিনে উঠতে পারিনি একটা হলুদ আছে এটা খুব ভালো এটা ওই ওর সঙ্গে ম্যাচ করে কিনেছে মা ভালো একটা আছে এই নীলটা আর একটা হচ্ছে পিঙ্কটা ওর প্রথম দিনে এসেছিল এই পিঙ্কটা আর নীলটা এনেছে তো এরপর ওর পায়ে যেগুলো পরে সেগুলো এইগুলো হলুদ একটা আর একটা হচ্ছে এইটা সবুজ দুটো চুড়ি একটা সব ম্যাচ ম্যাচ করেই মা কিনেছে এটা হচ্ছে আকাশি আকাশি কালার এটা হেভি পিঙ্ক এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার পিঙ্ক কালারের সঙ্গে পিঙ্ক অনেকগুলো জামা আছে ওই জন্য মা কিনেছে এটা পিঙ্ক এটা লাল আর এইটা হচ্ছে হলুদ তো ওর একটা এইটা একবার দেখিয়ে দিই ওর এইটা হচ্ছে ওর মুখ দেখে দর্পণ দর্শন করে এটা আয়না তো আয়নাটা বেশ ভালো তো এবার ওর হাড়গুলো দেখাচ্ছে আস্তে আস্তে তো এই হাড়টা খুব সুন্দর হাড়টা দেখতে পিঙ্ক কালারে তো হলুদ দুটো আছে একটা হচ্ছে এইটা এটা হলুদ এই এই হলুদ কালারটা আমার ভালো লাগে এই হলুদ কালারটাও ভালো লাগে আমার এই হলুদ এইটা আছে এর দুটো লাল আছে সেম কালার দুটো লাল সেম কালার এটা হচ্ছে আকাশি আকাশি এটা হচ্ছে পিঙ্ক ও দুটো রাখি তো এবার আমি ওর দুটো প্যান্ট আর বাকি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি তো এইটা ওর একটা প্যান্ট পিঙ্ক রঙের আর এইটা ব্রাউন কালারের খুব সুন্দর এই প্যান্টটা নরম মানে এই প্যান্টটাও ঠিক আছে কিন্তু এই প্যান্টটা নরম গরমকালে পরার জন্য আর এটা এমনি এইটা শীতকালে পরার জন্য আর একটা হচ্ছে এইটা ময়ূরের পালক ওর কাছে রাখা সব সময় উচিত এইটা আর একটা হচ্ছে খুব ছোট ছোট সবাই দেখতে পাচ্ছ কিনা জানি না এই দেখো কানের এই এক এই এই এটা এরম দুটো এরম দুটো আছে কানের আছে আরও দুটো কানের আছে আরও এরম দুটো কানের আছে আর এরম দুটো বল কানের আছে আর পড়ে গেল আর কি আর এরম দুটো কানের আছে এরম এক এরম খুব ছোট ছোট এরম তো দেখানো হ্যাঁ একটা রুমাল এই রুমালটা দিয়ে ওর গা পোছানো হয় এই রুমালটা দিয়ে ওর গাটা পোছানো হয় আর এইটা হচ্ছে ওকে মানে যেখানে ও ধরো কোথাও গেল এবং ওকে একা ফেলে কোথাও যেতে নেই তাই মা ওকে এইটা এইটাই করে নিয়ে যায় খুব সুন্দর জিনিসটা দেখো খুব সুন্দর এইভাবে নিয়ে যায় এটা খুব ভালো
সেটা খুব সুন্দর আছে ঝুমঝুম মানে এত সুন্দর কি বলবো এত মানে খুব সুন্দর ঝুমঝুম তো আজকের মতো ভিডিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো একটা কথা বলে দিই আমার মায়ের ভিডিওটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আর যদি না ভালো লাগে তাহলে অবশ্যই আমার মায়ের পাশে থেকো কারণ মা অনেক বাবা বলেও অনেক কষ্ট করে ভিডিওগুলো করছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার মানে তোমার বন্ধুবান্ধব বা যারা আছে তাদের সাবস্ক্রাইব করে দিতে বলো আর অবশ্যই আমার বড়দের জানাই আমার প্রণাম এবং ছোটদের জানাই আমাদের আমার অনেক ভালোবাসা যদি ভিডিওটা ভালো লাগে বারবার বলছি লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই মায়ের জন্য সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে টাটা সবাই আমাকে বড়দের জানাই অনেক আশীর্বাদ করো আমি যেন অনেক বড় হতে পারি পড়াশোনা করতে পারি আর ছোটদেরকেও মানে ছোটদেরকেও বলছি আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তোমরাও লাইক করে দিও তো সবাইকে টাটা পরের দিন তোমাদের আমি গোবলু সুনন্দের সঙ্গে অবশ্যই পরিচয় করবো।